সালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু আজ আমরা ছয়টি কালেমা বাংলা অর্থসহ খুব সহজে বিশুদ্ধ উচ্চারণ সহ আমরা শিখে নিব ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি প্রত্যেকটা তাজবিদ সব সবকিছু আমি কলমের মাধ্যমে আপনাদেরকে বইয়ে দেখিয়ে দিব আপনারা সহজে সেখান থেকে শিখতে পারবেন প্রথম যে কালেমাটা শিখবো সেই কালেমার নাম হচ্ছে কালেমাই তাইগিবা কালেমার নাম কি কালেমাই তাইবা হ্যাঁ কালেমাই তাইবা হ্যাঁ সুন্দর করে আমরা কালেমাই তাই বা শিখবো ইহু মোহামসুল্ল মোহামাদুরুল্ল হ্যাঁ এখানে লাটা তিন আলিফ টান হবে কয় আলিফ টান হবে তিন টান হবে ঠিক আছে লা হচ্ছে মধ্যে মং ফাসিল এই যে টান ডা আছে এইটা যে হরফের উপর থাকবে সেই হরফটা তিন আলিফ টান হবে তাহলে আমরা সুন্দর করে আবার শিখে লা ইলাহা লা ইলাহা হ্যাঁ আমরা আজকে এখন কালেমাই তাইবা শিখলাম এখন কালেমাতে এবার অর্থ দেখেন কত সুন্দর করে আমরা শিখব ঠিক আছে কালে এবার অর্থ হচ্ছে আল্লাহ আলা ব্যতীত আর কোনো মাবুদ নেই আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল হ্যাঁ আমরা এখন কালেমা তাইিবা অর্থ সহ শিখলাম এখন আসেন কালেমাই শাহাদাত কালেমাই শাহাদাত সুন্দর করে শিখবো আশা করি কলমের মাথায় আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অক্ষর কারণ ক্যামেরাম্যান তুমি একটু খুব ভালো করে সুন্দর করে দেখিয়ে দিও যাতে খুব সহজেই দর্শক বন্ধুরা দেখতে পারে ঠিক আছে এখন এখন কালেমের শাহাদত সুন্দর করে শিখবো আশাদু আল্লাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহাদাহু ওয়াহ দাহু লা সারিকালাহু লা সারিকা লাহু ওয়াসহাদু আন্না ও আসাদু আন্না মোহাম্মাদান মোহাম্মাদান আবেদহুয়ার ষোলো আবেদহুয়ার ষোলো এখানে আসাদু আল্লাহ ইলাহা লাটা তিন হবে ওহ দাহু একালিপ্টান হবে লা একালেপ্টান হবে লাহু হুয়া একালেপ্টান হবে হ্যাঁ আন্না গুন্না হবে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে ঠিক আছে এখন আমরা সুন্দর করে অর্থ শিখে নিচ্ছি কালমায় শাহাদাতের অর্থ দেখেন খুব সুন্দর করে দেখা যাচ্ছে অর্থটা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মহাবুথ নেই তিনি একক ও অদ্বিতীয় তার কোনো শরীক বা অংশীদার নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসলাম আল্লাহর বান্দা উ রাসুল এখন আসেন তিন নম্বর কালেমা কালেমাই তাও হাইট কালেমাই কি তাও সুন্দর করে আমরা শিখবো লা ইলাহা লা ইলাহা ইল্লা আংতা ইল্লা আংতা ইল্লা আংতা ইল্লা

হ্যাঁ রসূল ও রববিল আল আমিন আলামিন। ও রববিল আল হ্যাঁ এই কালেমাই তাও হাইদের ক্ষেত্রে দেখতে হবে এই লা এটা দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা হ্যাঁ সুন্দর করে আশা করি দেখতে পাচ্ছেন ঠিক আছে এই লাটা তিনি লিপ্টান হবে কাইলে লা ইলাহা ইল্লা আংতা ইল্লাটা টা টান হবে লা থানিয়ালা কা লাটা টান একা লিপ্টান হবে ইমামুল মোত্তা রসুল সুটা কালিফ টান হবে আলামিন আয়ালামিন আলিফ টান হবে ঠিক আছে আবার সুন্দর করে বলে দিচ্ছি লা ইলাহা ইল্লা লাহা ইংতা ও আলাকা মোহাম্মদুর রসুল ইমামুল মোতাকিনা রসুল রব্বিল আলামিন এখন আমরা কালেমাই এই তাও হাইদের অর্থ সুন্দর করে শিখবো অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কোনো মাহবুদ নেই আপনি এক ও অদ্বিতীয় আল্লাহ এক উনি হচ্ছেন অদ্বিতীয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মোত্তাকিগণের ইমাম ও বিশ্ববালকের রসুল এখন আমরা কালেমাই এই তামজিদ শিখব ঠিক আছে সুন্দর করে বিশ্বদুচ্চারণ সহ কালেমাই তামজিদ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অক্ষরগুলা সুন্দর করে হ্যাঁ لا إله لا إله إلا أنت إلا أنت نوري نوري يهدي الله يهدي الله لنوره لنوره মাইয়াশা ও মাইয়াশা ও মুহাম্মাদুর আসুল উল্লাহী মহাম্মাদুর আসুল উল্লাহি ইমামুল মোৰ সালিনা ইমা মুরমুর সালিনা খ তামোল নাবিগিন খ তামুন নাবিকিন হ্যাঁ আশা করি সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন। এই টানগুলাগুলা আমি বিশেষ করে আপনাদের খেয়াল করে দিচ্ছি এই লাইট দিয়ে লাইফ টান হবে আর মাই আরান হবে ঠিক আছে ই মা এখন আমরা তামজিদের অর্থ শিখব অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত কোনো মাবুত নেই আপনি জ্যোতিময় আল্লাহ তালা যাকে ইচ্ছান নিজ জ্যোতি দ্বারা হেদায়তের পথ দেখিয়ে থাকেন সোহান আল্লাহ মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আল্লাহর রসুল রসুলগণের ইমাম এবং বিশ্বপালক এবং রসুলগণের ইমাম এবং সর্বশেষ নবী রাসুলগণের ইমাম এবং সর্বশেষ নবী তো আমরা চারটি কালমা শিখলাম এরপরে আমাদের দুইটি কালেমা রয়েছে সেটি অপর পৃষ্ঠা যেহেতু সেজন্য পৃষ্ঠাটি আমাদের উল্টানির কী হচ্ছে প্রয়োজন হচ্ছে পৃষ্ঠাটি আমরা সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি ঠিক আছে সুন্দর করে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যখন আমাদের কাছে আসছে ইমানে মর্যুমাল কি আসছে আশা করি ক্যামেরাম্যান ভাই একটু সুন্দর করে দেখিয়ে দিতে হবে জুম করে যাতে সকলে সুন্দর করে দেখতে পারে অক্ষরগুলা ঠিক আছে সেজন্য আমরা উল্টিয়া পৃষ্ঠটাকে উল্টিয়ে নিলাম এখন সুন্দর করে আপনারা শিখুন ইমানে মর্যুমাল কি ইমানে মজুমাল সুন্দর করে ইমানে মজুমাল আমরা হুয়া বি আস্মা ইহি ওসিফাতিহি ইহি অচিফা তিহি অচিফা তিহি অক বিলতু জামি আ অক জামি আ অকু না অক বিলতু অক বিলতু জামি আ আহ কামিহি আহ কানি ও কানি এই এতিয়া হচ্ছে ইমানে মৰ্জুমাল কি ইমানে মজমাল ইমাল মোজমানের বাংলা অর্থ দেখেন কত সুন্দর আমি ইমান আনলাম আল্লাহর উপর তার পবিত্র নাম সমূহ ও গুণাবলীর উপর এবং কবুল করলাম তার সমস্ত আদেশ ও বিধান এখন আমরা সর্বশেষ কালেমাটা শিখব সেটা হচ্ছে ইমানে মোফাস্বর সেটি কি ইমানে মোফাশ্বর আশা করি সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনাদের দেখতে সমস্যা হলে কমেন্টস করে জানিয়ে দিবেন ঠিক আছে সুন্দর করে আশা করি কলমের মাথায় প্রত্যেকটা অক্ষর আপনারা দেখতে পারবেন ঠিক আছে এখন আমরা শিখব ইমানে মোফাসাল ঠিক আছে আমাং তু বিল্লাহি আমাং তু বিল্লাহি অমালাইকাতিহি অমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ও রাসূলি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল আখিরি ওয়াল

কিতাবসমূহের উপর তার রসুলগণের উপর পরকালের উপর তাকদিরের উপর ভালো আল্লাহর পক্ষ থেকে হয়েই থাকে এর উপর আর মৃত্যুর পর পরে জীবিত হওয়ার উপর তো এই ছয়টি কালেমা প্রত্যেক মুসলমানের জন্য শিখা খুবই জরুরি তাই আমি আপনাদেরকে বই দেখিয়ে বানান দেখিয়ে সুন্দর করে ছয়টি কালোমা শেখানোর জন্য চেষ্টা করেছি ভিডিওটি আপনারা সুন্দর করে দেখে থাকলে কালেমার সম্পর্কে আপনাদের আইডিয়া হবে এবং ভিডিও কালেমা মুখস্থ করতে গেলে আপনাদেরকে কয়েকবার রিফ্লে করে সুন্দর করে ভিডিওটি দেখতে হবে এবার তাহলে আপনাদের জন্য এই সহজ হয়ে যাবে এবার তা আর কালেমাটি আপনারা শিখতে পারলেন কি না আপনাদের জন্য কতটুকু সহজ হয়েছে এটি কমেন্টস করে আপনারা জানিয়ে দেবেন পরবর্তীতে আমরা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আবার নেক্সট টাইমে ভিডিও তৈরি করব আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি